আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবার আমতন একশো বিজনেস, সঙ্গে আছি রহমান রানা। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একশো বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসসিতে আছেন মাহবুব রহমান, এমসিসিতে আছেন রাজিউর রহমান। ধন্যবাদ রহমান রানু আপনাকে। এখনও পর্যন্ত লেনদেনের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে লেনদেনে, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান ইন্ডেক্সটি এই মুহূর্তে 10 পয়েন্ট কমেছে, 4075 পয়েন্টে দাঁড়িয়েছে, এবং 30 ইন্ডেক্সটি 2 পয়েন্ট কমে 1369 পয়েন্টে দাঁড়িয়েছে, এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 70 কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরু থেকে এখনও পর্যন্ত বেশিরভাগেরই দর অপরিবর্তিত রয়েছে। এই মুহূর্তে 154টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। এই মুহূর্তে দর হারিয়েছে 87টির এবং 61টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। আর টাকা অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমেই অবস্থান করছে ফাইন ফুডস, পায়োনিয়ার ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে বিএসসি রয়েছে, সোনার বাংলা ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে রয়েছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এডিএন টেলিকম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল অ্যান্ড কোম্পানি লিমিটেড, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা এবং বিকন ফার্মাসিউটিক্যালস। আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় প্রথমেই অবস্থান করছে সাফারি ফ্যাক্টরিজ, এই মুহূর্তে 9.92% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় অবস্থানে প্রাইম ইন্স্যুরেন্স রয়েছে, তৃতীয় অবস্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, চতুর্থ অবস্থানে রয়েছে শ্যাম্পুর সুগার মিল, এবং পঞ্চম অবস্থানে ঢাকা ড্যাং অবস্থান করছে। আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে প্রাইম টেক্সটাইল, জিকিউ বলপেন, জিল বাংলা, বিডি ল্যাম্পস এবং ডেল্টা স্পিনার্স। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় প্রথমেই অবস্থান করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই মুহূর্তে প্রতিষ্ঠানটি 7.88% দর হারিয়েছে এবং 18.70 পয়সা দরে প্রতিটি শেয়ারে হাত বদল হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে তুংহাই, 5% দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। তৃতীয় অবস্থানে মিথুন নিটিং রয়েছে, চতুর্থ অবস্থানে ইউনাইটেড ইন্স্যুরেন্স রয়েছে, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে, ষষ্ঠ অবস্থানে মাইদাস ফাইন্যান্স রয়েছে, সপ্তম অবস্থানে রয়েছে এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মার্কেন্টাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফুল ইন্স্যুরেন্স, অ্যাপল ইস্পাত, মিরাকেল ইন্ডাস্ট্রিজ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। আজিউর, আপনাকে ধন্যবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড গত 31 ডিসেম্বর 2019 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য 7% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। উক্ত সময় কোম্পানিটির ইপিএস হয়েছে 1.43 টাকা, আগের বছর ইপিএস ছিল 1.11 টাকা। এছাড়া আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল 1.02 টাকা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল 97 পয়সা। এবার জানিয়ে দিচ্ছি চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে চলছে এখনও পর্যন্ত চিটাগং স্টক এক্সচেঞ্জের লেন। দেখা যাচ্ছে সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি 5 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, 11627 পয়েন্ট অবস্থান করছে। সিলেকটিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি দেখা যাচ্ছে পজিটিভ অবস্থানে রয়েছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে 3 পয়েন্ট পজিটিভ থেকে 7048 পয়েন্টে অবস্থান করছে, এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এই মুহূর্তে কিছুটা নেগেটিভ ট্রেন্ডে রয়েছে, 13 পয়েন্ট নেগেটিভ থেকে এই মুহূর্তে অবস্থান করছে 10071 পয়েন্টে। এখনও পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 2 কোটি 30 লাখ টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 29টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 25টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 46টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে টপ টেনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে গ্রামীণ ফোন রয়েছে, স্কোয়ার ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে, ইডেন টেলিকম রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বিকন ফার্মা রয়েছে, স্কোয়ার নিট কম্পোজিট সাপোর্ট রয়েছে, এছাড়া রয়েছে বিএসসি, জিকিউ বলপেন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল অ্যান্ড কোম্পানি লিমিটেড এবং মুন্নু সিরামিক। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে নর্দার্ন ইন্স্যুরেন্সের, 11.11% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। দিনের শুরু থেকে দেখা যাচ্ছে এখন পর্যন্ত প্রায় 2.20 টাকা লেনদেন বৃদ্ধি পেয়েছে টাকার অঙ্কে। দ্বিতীয় অবস্থানে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড রয়েছে, 8.41% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি, এই মুহূর্তে 37.40 টাকা দরে লেনদেন হচ্ছে, 2.90 টাকা টাকার অঙ্কে বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ঢাকা ডাইং রয়েছে মাইডাস ফাইন্যান্স পায়োনিয়ার ইনস্যুরেন্স সোনার বাংলা ইনস্যুরেন্স এবং প্রভাতী ইনস্যুরেন্স এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অ্যাপোলো ইস্পাত রয়েছে 3.33% দর হারিয়েছে প্রতিষ্ঠানটি এই মুহূর্তে লেনদেন হচ্ছে 2.90 টাকা দরে 10 পয়সা দর হারিয়েছে দিনের শুরু থেকে এখনও পর্যন্ত দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স মিরাকল ইন্ডাস্ট্রি তৃতীয় অবস্থানে এবং আল আরাফা ইসলামী ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে টপ লুজার্সের তালিকায় তো এই ছিল চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর রাজিউর ও মাহবুব আপনাদেরকে অনেক ধন্যবাদ দর্শক ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জেনে নিলাম দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর খবর এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো উত্তরা ব্যাংক আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 22 জুলাই সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ওয়ান ব্যাংক আইডিএলসি ফাইন্যান্স ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 23 জুলাই সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্স্যুরেন্স ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 23 জুলাই সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 26 জুলাই সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লঙ্কা বাংলা ফাইন্যান্স ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 27 জুলাই সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিএফএ সোসাইটি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শহীদুল ইসলাম সিএফএ মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাকে স্বাগতম একুশে বিজনেস স্যার থ্যাংক ইউ রানো আমরা দেখতে পাচ্ছি যে স্থবির একটা মার্কেট থেকে সাম্প্রতিক সময় কিন্তু ছোটখাটো কালেকশন আমরা দেখতে পাচ্ছি মার্কেটে সেই সাথে একটা বেশ লেনদেন ভালো গতির মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটি চলছে আর কি তো আপনার পর্যালোচনা একটু জানতে চাই আপনার মার্কেটে প্রত্যাশা একটু জানতে চাই না রণ মার্কেটে তো মানে বেশ কিছুদিন ধরেই ভলিউম আসছে এখন অনেক শেয়ারই যেহেতু আপনার যেটা ফ্লোর প্রাইস তার চেয়ে উপরে ট্রেড হচ্ছে তো অনেক শেয়ারই বেচা বিক্রি হচ্ছে যেটা হয়তো 15 দিন 1 মাস আগে হতো না সেটা এখন হচ্ছে আর যেটা সবচেয়ে বড় ডেভেলপমেন্ট মার্কেটের জন্য সেটা যে আমাদের এই করোনা ভাইরাস যে পরিস্থিতি এটা নিয়ে মানুষের যে ভয়টা সেই ভয়টা অনেকটা কমে গেছে হ্যাঁ ইকোনমিক অ্যাক্টিভিটিস অনেকটাই নর্মালাইজ হয়ে গেছে আপনার এক্সটার্নাল সেক্টর এক্সপোর্ট ইম্পোর্ট অলমোস্ট নর্মাল আপনার রেমিটেন্স ফ্লো তো অফকোর্স বাড়তেছে যেটা আমরা সবাই জানি কিন্তু তার সাথে যেটা হচ্ছে যে আমাদের ডোমেস্টিক যেগুলো কোম্পানি আমাদের লিস্টের অনেক কোম্পানি তারা হয়তো আপনার মে জুন বা তারও আগে এপ্রিল মাসে ঠিক মতো অপারেট করতে পারেনি তাদের ব্যবসা বাণিজ্যে অনেক ধরনের স্থবিরতা ছিল অ্যাক্টিভিটিস হয়তো আপনার রেগুলার ভলিউমের 40% লেভেলে নেমে গেছিল বা এখন সেটা অলমোস্ট নর্মাল লেভেলে চলে আসছে অলমোস্ট নর্মাল হয়তো এখনো পুরোটা না বাট কাছাকাছি তো এই সিচুয়েশনে যেটা হবে যেহেতু মানুষের ভয়টা কেটে গেছে ইকোনমিক অ্যাক্টিভিটি যেহেতু নর্মাল হচ্ছে এটার একটা রিফ্লেকশন পুঁজিবাজারে আসবে বা আসতেছে আপনার পুঁজিবাজারে আপনার অ্যাক্টিভিটিস বাড়বে ট্রেড ভলিউম বাড়বে আর যেটা ছিল আপনার এই করোনা ভাইরাসের আগেও আমাদের মার্কেটটা অনেকটাই আন্ডারভ্যালুড ছিল অনেকদিন ধরে অনেক বছর ধরে মার্কেট কারেকশন হচ্ছিল সো ভ্যালুয়েশন পার্সপেক্টিভে এখন মার্কেট অ্যাট্রাক্টিভ অনেক ভালো শেয়ার অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনস তার সাথে যেটা যোগ হয়েছে এখন আপনার মানি মার্কেট লিকুইডিটি এখন অন্য সিচুয়েশনের চেয়ে অনেক ভালো ইন্টারেস্ট রেটস কমে আসতেছে তো এইসব কারণে যেটা আমাদের এক্সপেকটেশন গোয়িং ফরওয়ার্ড অ্যাক্টিভিটিস বাড়বে ট্রেড ভলিউম বাড়বে আর অনেক শেয়ারই আপনার ফ্লোর প্রাইসের উপরে ট্রেড হবে কারণ যখন ফ্লোর প্রাইসটা দেওয়া হয়েছে তখনই কিন্তু মার্কেট আসলে ইট ওয়াজ নট ওভারভ্যালুড মার্কেট শেয়ারের দাম অলরেডি অনেক কম ছিল তো এই কম লেভেল থেকে কম লেভেলের উপরেই শেয়ার ট্রেড হবে এটাই স্বাভাবিক এটাই হচ্ছে
এবং এইটা আমার এক্সপেকটেশনস যে অ্যাক্টিভিটিসটা বাড়বে, ভলিউম আরো বাড়বে, সেটা সেটা আমরাও প্রত্যাশা করছি। বাট কিছু মানুষ মনে হয় চাই যে ফ্লোর প্রাইস না থাকুক, এরকম কিছু মানুষ আছে আমাদের মার্কেটে। আমি একটু জানতে চাইবো লিকুইডিটি, এটা একটা মার্কেটের প্রাণ, তো লিকুইডিটি আরও কীভাবে বাড়ানো যায়, কীভাবে কীভাবে দেখছেন আসলে, কী মনে করছেন? আমরা জানি যে ব্যাঙ্কগুলোর একটা বিনিয়োগ আসার কথা, তহবিল গঠন করার কথা, প্রায় 12,000 কোটি টাকা, সেখান থেকে 13টি ব্যাঙ্ক কিন্তু তহবিল গঠনও করেছে, তো সার্বিকভাবে আপনি কীভাবে দেখছেন আসলে বিষয়টিকে? এখন ব্যাঙ্কগুলোর জন্য যেটা হয়েছে সেটা যে এখন ব্যাংকে তো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ অনেক কমে গেছে, ব্যাংকে অনেক এক্সেস লিকুইডিটি আছে, এখন গভর্নমেন্ট এতদিন যেগুলো করতো অনেক ব্যাংক এখন গভর্নমেন্ট বন্ডে তারা ব্যাপক ইনভেস্ট করতো, গভর্নমেন্ট বন্ডের রিটার্ন ভালো ছিল, ইল্ড ভালো ছিল, সেই গভর্নমেন্ট বন্ডের ইল্ড এখন অনেক কমে আসছে, গত 2 মাসে প্রায় 2.5% কমে আসছে। এখন যখন গভর্নমেন্ট বন্ডের ইল্ড যখন কম, যখন ব্যাংকস আর সিটিং অন এক্সেস লিকুইডিটি, আর একই সময়ে যখন শেয়ার মার্কেট ভ্যালুয়েশনস অ্যাট্রাক্টিভ, তখন এটা একটা ভেরি একটা একটা নর্মাল এক্সপেকটেশন যে আপনার অনেক ব্যাংক বা অনেক প্রতিষ্ঠান মার্কেটে ইনভেস্ট করবে। ইটস নট যে তাদেরকে বলা হচ্ছে বলেই করবে, তারা ইনভেস্ট করবে বিকজ দে উইল ফাইন্ড দ্য মার্কেট অ্যাট্রাক্টিভ রিলেটিভ টু আদার অ্যাসেট ক্লাসেস। তারা অন্যখানে যে টাকা রেখে তারা যে রিটার্ন পেত, তারা এই মার্কেটে, এই ডাউন মার্কেটে, একটা আন্ডারভ্যালুড মার্কেটে তারা অনেক ভালো রিটার্ন পাবে, এন্ড উইথ দ্যাট এক্সপেকটেশনস কিন্তু অনেক ব্যাংক ইনভেস্ট করবে। এখন কথা হচ্ছে যে ফ্লোর প্রাইস যেটা বললেন, অনেকে চাচ্ছে ফ্লোর প্রাইস উঠুক না উঠুক, এই বিতর্কে আমি যাব না, বাট একটা জিনিস আমি যেটা এর আগে বললাম সেটা হচ্ছে যে এই ফ্লোর প্রাইস অনেক শেয়ারের জন্য ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে, কারণ ফ্লোর প্রাইসটা যখন দেওয়া হয়েছে তখন অলরেডি শেয়ার প্রাইস ছিল অনেক কম, তো এর চেয়ে যখন বেশি দামে যখন শেয়ার ট্রেড হওয়ার কথা বা হচ্ছে, তখন কিন্তু ফ্লোর প্রাইসের রেলিভেন্স থাকে না। আর এই ফ্লোর প্রাইস নিয়ে এটা অফকোর্স আমাদের কমিশন, তারা যখন সময় মনে করবেন, তারা যখন, এটা তো সবসময় থাকবে না, তখন তারা দে উইল টেক এ ডিসিশন, বাট ওই বিতর্কে না গিয়েও যেটা বলতে পারি যে ফ্লোর প্রাইসের উপরই অনেক শেয়ার ট্রেড হওয়ার কথা হচ্ছে, এখানে অ্যাক্টিভিটিস বাড়তেছে, অ্যাক্টিভিটিস বাড়বে, এবং এর জন্য কন্ডিউসিভ যে এনভায়রনমেন্ট যেটা দরকার, মানি মার্কেট লিকুইডিটি এই মুহূর্তে, যেটা 2 মাস আগেও ছিল না, লিকুইডিটি অনেক বেশি এই মুহূর্তে। আর যেটা হচ্ছে শেয়ার বাজার বা প্রাইভেট সেক্টর ক্রেডিটকে অ্যাট্রাক্ট করার জন্য যেটা দরকার ছিল সেটা ছিল যে অল্টারনেট অ্যাসেট ক্লাস, মানে গভর্নমেন্ট বন্ড যেটা ইল্ড, যেটা হচ্ছে অপরচুনিটি কস্ট অফ ব্যাংকস অ্যান্ড ইনভেস্টার্স, যে তারা এখানে ইনভেস্ট না করে তারা গভর্নমেন্ট বন্ড ইনভেস্ট করতে পারতেন, সেখানে তারা ভালো রিটার্ন পেতেন। এখন সেখানে কিন্তু ভালো রিটার্ন তারা পাচ্ছেন না, সেখানে রিটার্নটা অনেক কমে গেছে। তো এই সমস্ত কারণে আমি বিশ্বাস করি যে একটা পুঁজিবাজার এখান থেকে একটা একটা গতি আসবে, এবং এটা আমার মনে হয় যে এটা অনেকদিন অনেক বছর হয়ে গেল, এখন দেশে অর্থনীতি নিয়ে একটা মানুষের কনসার্ন ছিল করোনা নিয়ে, আমরা খুব বেশি কনসার্ন ছিলাম 2-3 মাস আগে, কিন্তু এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, এটা কিন্তু একটা অল অন এ সাডেন আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক পজিটিভ হয়ে গেছে। আমরা কিন্তু ধারণা করি নাই যে জুলাই মাসে এসে আমাদের দেশে ইকোনমিক অ্যাক্টিভিটিস অলমোস্ট নর্মাল হয়ে যাবে, এক্সপোর্ট বলেন বা এখানে আপনার ডোমেস্টিক ইকোনমিক অ্যাক্টিভিটিস বলেন, এখন অলমোস্ট একটা নর্মাল লেভেলে আমরা চলে আসছি। বাট আমার ধারণা 1-2 মাসের মধ্যে এটা একটা স্বাভাবিক লেভেলে চলে আসবে, এবং উইথ দ্যাট যে মানি মার্কেট লিকুইডিটি বললাম, গভর্নমেন্ট বন্ডের ইল্ড বললাম, আর মার্কেটের ভ্যালুয়েশন বললাম, অ্যান্ড একই সাথে আর একটা ফ্যাক্টর হচ্ছে মার্কেটের গভর্নেন্স। আমাদের একটা নতুন কমিশন আসছে SEC-তে, ভেরি ক্যাপেবল লোকজন তারা, আর তারা বুঝেন, তারা তাদের ক্যাপাসিটি আছে, তাদের ভিশন আছে, এখান থেকে এই মার্কেটের গভর্নেন্স, আপনার মার্কেটের ভ্যালুয়েশন, মার্কেটের লিকুইডিটি, এই সব কিছু নিয়ে আমি একটা পজিটিভ আমার একটা আউটলুক আছে। আমরা সেটাই প্রত্যাশা করছি, আমরা কিন্তু অনেক স্বাভাবিক একটা গতি দেখতে পাচ্ছি মার্কেটে, এবং এই গতি আরও বৃদ্ধি পাবে সে প্রত্যাশা করি। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা, দর্শক এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একশো বিজনেসে।
দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিএফএ সোসাইটি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শহীদুল ইসলামের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। জনাব শহীদুল ইসলাম, আমরা বিরতির আগে মার্কেট নিয়ে ভালো কিছুই প্রত্যাশা করছিলাম, একটু জানবো যে কয়েকদিন পরে তো মনিটারি পলিসি হতে যাচ্ছে, তো কেমন হতে পারে, কেমন প্রত্যাশা, এবং মনিটারি পলিসির আসলে কি প্রভাব আসলে আছে আসলে মার্কেটে, আপনি কিভাবে দেখেন? আসলে মনিটারি পলিসির প্রভাব মার্কেটে অনেক বেশি, অনেক ব্যাপক। আমরা যে কিছুক্ষণ আগে যেটা বললাম মার্কেট লিকুইডিটি, আমরা যেটা বললাম গভর্নমেন্ট বন্ডের ইল্ড বা ইন্টারেস্ট রেটস, এগুলোর উপর মনিটারি পলিসির একটা ডিরেক্ট ইমপ্লিকেশন আছে। কারণ সেন্ট্রাল ব্যাংক চাইলে তারা মার্কেটে লিকুইডিটি বাড়াতে পারেন, মানি সাপ্লাই বাড়াতে পারেন, তারা ইন্টারেস্ট রেটকে তারা ইনফ্লুয়েন্স করতে পারেন, এবং তারা কিন্তু করছেন। সাম্প্রতিক কালে দেখবেন যে গত 2 মাসে আমি যেটা বললাম যে গভর্নমেন্ট বন্ডের ইল্ড 2% কমে গেছে, ইন্টারেস্ট রেট 2% কমা কিন্তু সিগনিফিকেন্ট, সেটা গত 2 মাসে হয়ে গেছে। এখন এই তারপরে হতে প্রাইভেট সেক্টর ক্রেডিট যেহেতু এখনো ওইভাবে পিক আপ করেনি, আমার ধারণা, আমার এক্সপেকটেশন সেন্ট্রাল ব্যাংক একটা এক্সপানশনারি মনিটারি পলিসিতেই থাকবেন, তারা লিকুইডিটি আরো বাড়াবেন, হয়তো ইন্টারেস্ট রেট আরো কমতে পারে। এর ফলে হবে কি, এর ফলে যেটা হবে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যেটা এতদিন হচ্ছিল না এটা পিক আপ করবে, এর ফলে ক্যাপিটাল মার্কেটে আপনার ইনভেস্টমেন্ট ফ্লো করবে, এর ফলে ইকোনমিক অ্যাক্টিভিটিস আপনার আরো আরো আপনার পিক আপ করবে। তো এগুলো হচ্ছে মনিটারি পলিসি থেকে এক্সপেকটেশন। এখন আপনি যদি আমাকে স্পেসিফিক বলেন যে আসলে কি হতে পারে, সেটা উই ডোন্ট নো, বাট আমার এক্সপেকটেশন হচ্ছে, দেখেন আমাদের যেটা পলিসি ইন্টারেস্ট রেট ছিল যেটা কয়েক বছর আগেও আপনার 7%-এর বেশি ছিল, সেটা কিন্তু অলরেডি কমে আসছে। অ্যাকচুয়ালি 3-4 মাস আগেও যেটা ছিল 6%, সেটা সবাচ্ছে আসছে, রিপো রেট যেটা আমরা বলি। আমার ধারণা, আমার এক্সপেকটেশন এটা হয়তো ওনারা আরো একটু কিছু কমাবেন। আমার ধারণা হবে যেটা, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের অনেক বন্ডই হয়তো বাংলাদেশ ব্যাংক কিনবেন, এবং এর ফলে যেটা হবে মার্কেটে লিকুইডিটি আসবে। আর যেটা হবে সেটা হচ্ছে যে রিপো রেটটা কমার সাথে সাথে বাংলাদেশ ব্যাংক হয়তো তাদের রিপো ফাইন্যান্সিং, যেটা যার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে টাকা দেয়, সেই ফাইন্যান্সিংটা হয়তো আমার ধারণা আরো বাড়বে। এর সব কিছুর একটা ইম্প্যাক্ট আসছে লিকুইডিটিতে, এবং এই লিকুইডিটির কারণে কিন্তু আপনি দেখবেন যে আমাদের শেয়ার মার্কেট মাসখানে গত 2-3 বছর ইন্টারেস্ট রেট বেশি ছিল, এরপরে আপনার গভর্নমেন্ট যেটা বাংলাদেশ ব্যাংক যেটা করলো লোনের উপর একটা ইন্টারেস্ট রেট ক্যাপ দিয়ে দিল 9%। তো তারপর থেকে যেটা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট রেট একটা ডাউনওয়ার্ড একটা ট্রেন্ড। এই ডাউনওয়ার্ড ট্রেন্ডে যেটা হয়, পুঁজিবাজার সবসময় ইন্টারেস্ট রেট কম থাকলে পুঁজিবাজার ভালো করে, এবং সেই এক্সপেকটেশন এই আপকামিং মনিটারি পলিসি থেকেও আমাদের আছে, যেখানে লিকুইডিটি আরো বাড়ানোর একটা উদ্যোগ থাকবে, এখানে ইন্টারেস্ট রেট কমানোর একটা উদ্যোগ থাকবে, এখানে প্রাইভেট সেক্টর ক্রেডিট বাড়ানোর একটা উদ্যোগ থাকবে, এবং একই সাথে এটা ক্যাপিটাল মার্কেটকে যাতে বুস্ট আপ করে সেটার তার একটা উদ্যোগ থাকবে। এই এই উদ্যোগগুলো আসবে হচ্ছে একটা এক্সপানশনারি মনিটারি পলিসি থেকে, সেই এক্সপেকটেশন আমাদের আছে। আর আমাদের দেশে তো ইনফ্লেশন এখনো অত বেশি না, আমাদের দেশে ইন্টারেস্ট রেট এখনো হাই, অনেক দেশে ইন্টারেস্ট রেট অনেক কম, তো আমাদের দেশে ইন্টারেস্ট রেট কমানোর একটা স্কোপ আছে, সেই স্কোপটা কাজে লাগানো হবে। এই স্কোপটা যখন কাজে লাগানো হবে তখন হবে কি, তখন আপনার এই আমরা যে ইন্ডিকেটরগুলো বললাম, এই ইন্ডিকেটরগুলো পুঁজিবাজার সহ আরো ভালো করবে। তো সেটাই এক্সপেকটেশন আপকামিং মনিটারি পলিসি থেকে, সেটাই তো নতুন কমিশন কিন্তু বন্ড মার্কেটকে আরো শক্তিশালী করতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা জানি যে মার্কেটকে ভাইব্রেট করতে নতুন টুলসের দরকার, তো আপনি কিভাবে দেখছেন যে বন্ড মার্কেট যে আরো স্ট্রং করতে যাচ্ছে এসিসি নতুন কমিশন, তো আপনার চিন্তা? এটা তো ডেফিনেটলি এটা একটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ, এটা হওয়া দরকার। বন্ড মার্কেট অনেক দেশে হয় কি, বন্ড মার্কেট স্টক মার্কেটের চেয়ে বড়, আর বন্ড মার্কেটটা ইনভেস্টরদের জন্য, স্পেশালি যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের জন্য ভালো, কারণ বন্ডে স্টকের তুলনায় আপনার রিস্কটা কম। কারণ ইনভেস্টররা তারা করতে পারে কি, তারা বন্ডের ক্যাশ ফ্লোটা তারা খুব সহজে তারা বুঝতে পারে যে একটা বন্ডে তারা ইনভেস্ট করলেন, কত টাকা ইনভেস্ট করলেন, এবং এখানে ইনভেস্ট করে তারা কত টাকা পাবেন, কুপন হিসাবে কত টাকা পাবেন, বা ম্যাচুরিটিতে ফেসবুক থেকে ফেস ভ্যালু থেকে কত টাকা পাবেন, সেইটা কিন্তু আপনার ইনভেস্টররা খুব সহজেই ক্যালকুলেট করতে পারে। এই কারণে বন্ড ইনভেস্টরদের জন্য অনেক ভালো প্রোডাক্ট, দুটা কারণে। প্রথম কথা হচ্ছে এটা একটা সহজ একটা প্রোডাক্ট, একটা রিলেটিভলি একটা লেস রিস্কি প্রোডাক্ট, আর একটা কারণ হচ্ছে ফ্রম ডাইভার্সিফিকেশন পার্সপেক্টিভ। অনেক সময় ইকুইটি মার্কেট ওভার ভ্যালু হতে পারে, ইনভেস্টররা তাদের টাকা তারা আপনার বন্ড ইনভেস্ট করবে,
আবার অনেক ইনভেস্টরদের আপনার রিস্ক প্রোফাইল হচ্ছে যে তারা রিস্ক অ্যাভার্স, অনেকে আবার একটু আপনার যারা যাদের বয়স বেশি তারা হয়তো রিস্ক ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বা ইকুইটিতে ইনভেস্ট করতে চান না, তাদের জন্য একটা ইনভেস্টমেন্ট এভিনিউ ক্রিয়েট হবে। আর আর যেটা হবে সবচেয়ে বড় কথা, আমাদের কোম্পানি যারা আপনার এখন তারা শর্ট টার্ম ব্যাংক থেকে বড় করেন, যখন একটা বন্ড মার্কেট হবে তখন তারা ক্যাপিটাল মার্কেট থেকে লং টার্ম ফাইন্যান্সিং তারা রেজ করতে পারবে ফ্রম দ্য বন্ড মার্কেট। এগুলো হচ্ছে পজিটিভ দিক অ্যাবাউট দ্য বন্ড মার্কেট। এ কারণেই অনেক দেশেই অনেক বড় বন্ড মার্কেট স্টক মার্কেটের চেয়েও বড়, আমাদের দেশে এটা অনেক মানে বলতে পারেন ইনসিগনিফিকেন্ট কর্পোরেট বন্ড মার্কেট। তো এইটা আমার ধারণা এই কমিশন যেহেতু একটা তারা তারা অনেক ইনিশিয়েটিভ নিচ্ছেন, আমার ধারণা এখান থেকে আমরা একটা রেজাল্ট পাবো, আমরা একটা সাস্টেইনেবল একটা বন্ড মার্কেট, একটা গ্রোয়িং একটা বন্ড মার্কেট এখানে আমরা একটা দেখতে পাবো। আমরা সেটাই প্রত্যাশা করি। একদম শেষে দেখে একটু ছোট করে জানতে চাই যে মার্কেটের উন্নয়নে, সেই সাথে মার্কেটের সুশাসন বৃদ্ধিতে আরো কি করা যেতে পারে, আপনি কি মনে করেন? মার্কেটের উন্নয়নের জন্য যে প্রথম আপনি যে কথাটা বললেন সুশাসন, এটা একটা অত্যন্ত একটা একটা প্রয়োজনীয় জিনিস। এখানে যেটা দরকার মার্কেট ইন্টারমিডিয়ারি যারা, তারা যাতে আমাদের যে আইন কানুন আছে নিয়ম আছে ক্যাপিটাল মার্কেট সেটা মানতে হবে। আর একটা সবচেয়ে বড় দরকার সেখানে লিস্টেড যে কোম্পানিগুলো আছে তাদের গভর্নেন্সটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই কোম্পানিগুলোকে প্রফেশনালি রান হতে হবে, সে কোম্পানির প্রফেশনালসদের বা কোম্পানির সিইওর একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে টু দ্য বোর্ড, অ্যান্ড দ্য বোর্ড উইল হ্যাভ অ্যাকাউন্টেবিলিটি টু দ্য শেয়ার হোল্ডার্স। আর কোম্পানিতে যেটা থাকতে হবে, কোম্পানিগুলো এমনভাবে অপারেট করতে হবে যে কোম্পানি শেয়ার হোল্ডারদের বেনিফিট, তাদের যে রিটার্ন, তাদের রিটার্ন অন ইকুইটি ম্যাক্সিমাইজ করাই হবে কোম্পানির উদ্দেশ্য। কোম্পানির উদ্দেশ্য আপনার স্পন্সরিং ফ্যামিলিকে বেনিফিট দেওয়া না, কোম্পানির উদ্দেশ্য কোম্পানির ম্যানেজমেন্টকে শুধু বেনিফিট দেওয়া না, কোম্পানির আলটিমেট ওনার হচ্ছে শেয়ার হোল্ডার্স, অল শেয়ার হোল্ডার্স, মাইনরিটি শেয়ার হোল্ডার্স বলেন, মেজরিটি জনাব শহীদুল ইসলাম, আপনাকে আমরা ঠিকভাবে শুনতে পাচ্ছি না এবং আমরা একদম শেষের দিকেও চলে এসেছি। তো আমরা প্রত্যাশা করছি যে নতুন কমিশনের হাত ধরে আমাদের পুঁজিবাজার আস্তে আস্তে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে যাবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিককরণের কথা বলছিলেন সিএফএ সোসাইটি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শহীদুল ইসলাম সিএফএ। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি, বেলা 12:30 আবার ফিরে আসবো কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।